নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি মা বিপত্তারিণী পুজোর যাবতীয় নিয়মাবলী জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি মা বিপত্তারিণী পুজোর সম্পূর্ণ বিধি নিষেধ, বিপদনাশিনী ধাগা কিভাবে বানাতে হয়, মা বিপত্তারিণীর ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র এগুলি স্ক্রিনে লিখিতভাবে দিয়ে দিয়েছি। এছাড়াও ভিডিওটি শেষ অংশে আপনি মা বিপত্তারিণী পূজার ব্রত ফল সহ সম্পূর্ণ একটি ব্রত কথা পেয়ে যাবেন, যা ব্রত শেষে অন্তত একবার না পাঠ করলে বা না শুনলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে বিপত্তারিণী পূজোর সময়সূচি নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওটি শুরুর পূর্বে শুধু একটি অনুরোধ, আপনি যদি এখনো ভক্তি কথা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই একটিমাত্র চ্যানেলই পূজা সম্পর্কিত যাবতীয় তথ্য এবং বেদ পুরাণের নানান জানা অজানা কথা আপনাদের কাছে তুলে ধরে। আদিশক্তি মহামায়ার একটি বিশেষ রূপ হলেন মা বিপত্তারিণী। দয়াময়ী, কল্যাণময়ী, জগজ্জননী, কখনো মা দুর্গা রূপে, কখনো আবার মা কালী রূপে, আবার কখনো মা জগদ্ধাত্রী রূপে, কখনো আবার মা মঙ্গলচণ্ডী রূপে, আবার কখনো কখনো মা বিপত্তারিণী বা বিপদনাশিনী রূপে এই সৃষ্টির ভারসাম্য রক্ষা করে চলেছেন। ভক্তের দায়িত্ব নিয়ে পরম মাতৃত্ববোধে মা মহামায়া তার অজস্র সন্তানদের রক্ষা করছেন। মায়ের অপার করুণা, অসীম দয়ার পরিচয় হয়তো অনেকেই অনুভব করেছেন। যত বিপদে আসুক, যত দুঃখ কষ্টই আসুক, ভরসা একটাই যে মা আছেন, তিনি সব ঠিক করে দেবেন। দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে মাতা কৌশিকীর উৎপত্তি হয়েছিল। মা দুর্গার এক রূপ হলেন মাতা কৌশিকী, আবার তিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করে সকল বিপদ নাশ করে মা বিপত্তারিণী বা মা বিপদনাশিনী রূপে পূজিতা হন। দেবী দুর্গার 108 রূপের অন্যতম হলেন মা বিপত্তারিণী। সকল শাস্ত্র বিশারদ চিরজীবী মার্কণ্ডেয় মুনি বলেছিলেন, স্বল্প ব্যয়ে দীর্ঘায়ু এবং বৈভব লাভ করতে ও সকল প্রকার বিপদ থেকে মুক্তি লাভ করার সর্বোত্তম উপায় হল বিপত্তারিণীর ব্রত পালন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার ও মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। সাধারণত যা জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যেই পড়ে, যে কেউ এই ব্রত পালন করতে পারেন। সাধারণত হিন্দু পরিবারের মেয়ে বৌরাই এই ব্রত পালন করে থাকেন। মা বিপত্তারিণী পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে, সেটি হলো পূজার কিছু বিশেষ উপকরণ যা 13টি করে সংগ্রহ করতে হয়। যেমন 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13 রকমের মিষ্টি, 13টি গোটা পান, 13টি সুপারি, 13টি লবঙ্গ, 13টি এলাচ, আবার অনেকের বংশ পরম্পরায় এর সাথে 13টি মৌরি ও 13টি গোটা মুখ কলাই দেওয়ারও প্রথা রয়েছে। আপনাদের যদি সেই নিয়ম থাকে তাহলে দিতে পারেন। অনেকে আবার বংশগত নিয়ম অনুযায়ী এই সকল সামগ্রী 9টি করে সংগ্রহ করেও পূজার আয়োজন করে থাকেন, কিন্তু সাধারণত 13টি করেই দিতে হয়। আষাঢ় মাসের এই বিশেষ তিথিটি ছাড়াও বহু মানুষ সারা বছর ব্যাপী নিজ গৃহে মা বিপত্তারিণীর পুজো করে থাকেন। মা বিপত্তারিণীর ব্রত পালনের আগের দিন ব্রতীকে হবিষ্যান্ন বা নিরামিষ আহার করতে হয়, আর ব্রত পালনের দিন উপবাস থেকে মায়ের পূজা অর্চনা করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে যারা উপবাস করতে পারবেন না তারা ফল, সাবু, দুধ ইত্যাদি খেয়ে পূজা করতে পারেন। এবার চলুন বন্ধুরা, বিপত্তারিণী পুজো বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। সবার প্রথমে সকালে স্নানাদি সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে পূজায় বসতে হবে। সধবা স্ত্রীগণ অবশ্যই লাল বস্ত্র পরে, আলতা সিঁদুর পরে আসন পেতে
মায়ের পূজোয় লাল রঙের অধিক ব্যবহার করা হয়। তারপর পূজা সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। যাদের গৃহে মা বিপত্তারিণীর ফটো বা মূর্তি নেই, তারা দেবী দুর্গার ফটো বা মূর্তিতেও এই পূজা করতে পারেন। কারণ আমি আগেই বলেছি, মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই এক রূপ। তাও যদি না থাকে, তাহলে কেবলমাত্র ঘটেই মায়ের পূজা করা যায়। জলচৌকিতে লাল বস্ত্র পেতে জলচৌকিতে একটু গঙ্গা জল ছিটিয়ে মায়ের ফটো বা মূর্তি বসাতে হবে। তারপর আলপনা এঁকে তার উপর একটু মাটি গঙ্গা জল দ্বারা নরম করে চ্যাপ্টা ভাবে এমন ভাবে দিতে হবে যাতে তার উপর ঘট স্থাপন করা যায়। এবার একটু আতপ চাল বা ধান, দূর্বা, পঞ্চশস্য ইত্যাদি দিয়ে তার উপর ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপনের জন্য পিতলের বা মাটির ঘট, বিজোড় সংখ্যক আম পল্লব, তেল সিঁদুর গোলা, সশেষ ডাব অথবা কলা অথবা যে কোনো একটি গোটা ফল, লাল বা অন্য যে কোনো রঙিন ফুল, চাইলে আপনি জবা ফুল বা পদ্ম ফুল অথবা গাঁদা ফুলও দিতে পারেন, ফুলের মালা, দূর্বা, বেলপাতা, পান পাতা, ঘটাচ্ছাদন বস্ত্র, পৈতে, একটু ধান বা আতপ চাল, চাঁদমালা ইত্যাদি লাগবে। ঘটটি গঙ্গা জল বা শুদ্ধ জলে পূর্ণ করে ঘটে সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন বা পুত্তলিকা আঁকতে হবে। তারপর বিজোড় সংখ্যক আম পল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসাতে হবে। আর সেই সঙ্গে দিতে হবে সিঁদুরের ফোঁটাযুক্ত একটি পান পাতা, একটি বেলপাতা, একটু ধান বা আতপ চাল ও কয়েকটি দূর্বা। তারপর সিঁদুরের ফোঁটাযুক্ত একটি সশেষ ডাব দিতে হবে। এরপর একটি পৈতে দিয়ে ঘটে ফুল দিতে হবে। তারপর হলুদ সুতো দিয়ে দূর্বা সহ ঘটের মুখে বাঁধতে হবে আর লাল রঙের ঘটাচ্ছাদন বস্ত্র দিয়ে ঘটটি ঢেকে দিতে হবে। ঘট স্থাপনের সময় উলুধ ধ্বনি দিতে হবে। ঘট স্থাপনের পর মায়ের ফটো বা মূর্তিতে লাল চন্দন দিতে হবে এবং মাকে সিঁদুর অর্পণ করতে হবে। এরপর চন্দন সহযোগে লাল ফুল বা যে কোনো রঙিন ফুল, ফুলের মালা এবং বেল পাতা মায়ের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। আর সেই সঙ্গে ভগবান শিব, ভগবান শ্রী গণেশ ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেও ফুল নিবেদন করতে হবে। পুরোহিত দ্বারা পুজো করালে মায়ের উদ্দেশ্যে শাড়ি, আলতা, সিঁদুর, শাখা, পলা ইত্যাদিও দিতে হবে, যা পরে পুরোহিতেরই প্রাপ্য। তারপর মায়ের সামনে একটি থালার মধ্যে ছোট ছোট দুটি পাত্রে একটিতে তেল আর একটিতে সিঁদুর দিতে হবে আর সেই সঙ্গে ধান দূর্বাও দিতে হবে। আর মায়ের চরণের কাছে অথবা ঘটে বা ঘটের সামনে ঘটটিকে স্পর্শ করিয়ে একটি পাত্রে 13 রকমের ফুল, 13টি দূর্বা দিতে হবে আর আলাদা একটি পাত্রে 13টি গোটা ফল দিতে হবে। চেষ্টা করবেন ফলের মধ্যে একটি আনারস যেন থাকে। আর সেই সঙ্গে দিতে হবে 13টি গোটা পান, 13টি সুপারি, 13টি এলাচ, 13টি লবঙ্গ। আমি আগেই বলেছিলাম যাদের নিয়ম রয়েছে তারা 13টি গোটা মুগ কলাই ও 13টি মৌরি দেবেন। এবার 13 গাছে লাল সুতো মায়ের চরণে অথবা ঘটের কাছে দিতে হবে, যা পূজা শেষে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে ধারণ করবেন। তারপর মায়ের উদ্দেশ্যে একটি চালকলার নৈবেদ্য এবং গণেশাদি পঞ্চদেবতার উদ্দেশ্যে আলাদা আরেকটি নৈবেদ্য সাজিয়ে দিতে হবে। মায়ের নৈবেদ্য থালায় একটি পানের খিলিও বানিয়ে দিতে হবে। বন্ধুরা, নৈবেদ্য কিভাবে বানাতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন। এবার 13 রকমের ফল দুভাগ করে কেটে ফলের নৈবেদ্য বানিয়ে মাকে নিবেদন করতে হবে আর 13 রকমের মিষ্টি, বাতাসা ইত্যাদি নিবেদন করতে হবে ও একটি গ্লাসে জল দিতে হবে। চাইলে লুচি, সুজি, পায়েস, তরকারি
ইত্যাদির ভোগও নিবেদন করা যাবে। ভোগের থালায় তুলসী পাতা দিতে হবে। যারা পুরোহিত দ্বারা পূজা করাবেন তারা একটি থালায় চাল, ডাল, মশলা, সবজি, একটি পৈতে, একটি পান, সুপারি, ফল ও দক্ষিণা সহ ভোজ্য সাজিয়ে পূজোর সময় মায়ের কাছে রাখবেন, যা পূজা শেষে বা পরের দিন পুরোহিতকে দিয়ে দিতে হবে। আর যারা পুরোহিত দ্বারা পূজা করাবেন না তারা ভোজ্য সাজিয়ে পরদিন কোনো ব্রাহ্মণ বা কোনো গরিব দুস্থ ব্যক্তিকে দান করবেন। মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে দেওয়ার পর পঞ্চপ্রদীপ, ধূপধুনো, জল, শঙ্খ ইত্যাদি দ্বারা আরতি করে শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে উলুধ ধ্বনি দিয়ে মাকে আরতি করতে হবে। তারপর মায়ের বিভিন্ন মন্ত্র ও প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। সবার প্রথমে বিপত্তারিণী পূজোয় যারা মা বিপত্তারিণী ব্রত পালন করবেন তাদের উদ্দেশ্যে বিপত্তারিণী ব্রতের মন্ত্র পাঠ করে শোনাচ্ছি। তাহলে এবার চলুন বন্ধুরা বিপত্তারিণী ব্রত মন্ত্রটি জেনে নেওয়া যাক। মাসি পুণ্যতমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে নবম্যং শুক্লপক্ষে চবাসরে মঙ্গল শুভে সর্পরিখে চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী যোগেষু শোভনেষু চ নমঃ সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার চলুন দেবীর ধ্যান মন্ত্রটি জেনে নেওয়া যাক। কালাভ্রাভ্যং কটকশৈর ঋকুলভয়দং মৌলি বধেন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপণং ত্রিশিখমপি কবৈরু দহন্তিং ত্রিনেত্রম সিংহস্কন্ধাধিরূঢ়ং ত্রিভুবন মখিলং তেজসা পুরয়ন্তিং ধৈতদুর্গং জয়াক্ষং ত্রিদশ পরিবৃতং সেবিতং সিদ্ধিকামৈ। দেবী দুর্গার কৃষ্ণ কোষ থেকে মায়ের আবির্ভাব হয়েছিল, এই কারণেই মায়ের আরেক নাম কৌশিকী। তিনি জয়দুর্গা, তিনি আবার মাতা কৌশিকী, আবার তিনি হলেন মা বিপত্তারিণী। মায়ের এই ধ্যান মন্ত্রটিতেও তাই দেবী দুর্গারই উল্লেখ পাওয়া যায়। ঘট স্থাপন করার পর মাকে মনে মনে স্মরণ করে মা বিপত্তারিণীর এই ধ্যান মন্ত্রটি পাঠ করে মাকে পূজা গ্রহণ করার জন্য নিজ গৃহে আহ্বান জানাতে হবে। আর পূজায় কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মায়ের ধ্যান মন্ত্রটি পাঠ করার পর যখন পুষ্পাঞ্জলি দেবেন তখন অবশ্যই হাতে ফুল এবং বেলপাতা নিয়ে নেবেন। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য জবা ফুল বা যে কোনো রঙিন ফুল এবং বেলপাতা হাতে নিয়ে দুহাত জোর করে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করতে হবে। তাহলে চলুন এবার মা বিপত্তারিণীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি জেনে নেওয়া যাক। মা বিপত্তারিণীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এই রূপ: দুর্গান শিবান শান্তিকরিং ব্রহ্মানি ব্রহ্মণ প্রিয়াং সর্বলোক প্রণতি চ প্রণমামি সদাশিবান মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্গলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম্। এষ পুষ্পাঞ্জলি গৃহান পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। এই মন্ত্রটি বলে মায়ের চরণে ফুল বেলপাতাটি অর্পণ করতে হবে। আর সবশেষে দুহাত জোর করে দেবীর প্রণাম মন্ত্র পাঠ করে পূজা সম্পন্ন করতে হবে। মায়ের প্রণাম মন্ত্রটি হয়তো আমাদের সকলেরই প্রায় জানা,
এই মন্ত্রটি পাঠ করেই আমরা মায়ের বিভিন্ন রূপকে প্রণাম জানিয়ে থাকি। তাহলে এবার চলুন বন্ধুরা দেবীর প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক। সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি সীতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রেয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশ্রুতি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। মা বিপত্তারিণীর ব্রত পালন শুরু করলে তা 3 বছর বা 5 বছর অথবা 9 বছর পালন করা উচিত। তবে অবশ্যই কেউ চাইলে সারা জীবন এই ব্রত পালন করতে পারেন। বিপত্তারিণী পুজোর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয় আর সারা দিনে একবারই দানা জাতীয় আহার করা যায়। ব্রতের দিন উপবাসী থেকে পূজা করতে হয়। পূজা সম্পন্ন হলে মায়ের ব্রত কথা শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয়। আমি যেরকমটা আগেই বলেছি, আমার চ্যানেলে মা বিপত্তারিণীর ব্রত কথা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পূজার পর সম্ভব হলে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা পান সুপারি ফল মিষ্টি ইত্যাদি সদবা শ্রীগণের মধ্যে বিতরণ করতে হয়। বিপত্তারিণী পুজোর সমস্ত আয়োজন করার সময় পা ঢেকে হাঁটু মুড়ে বসে করতে হয়। পূজার পর সকল বিপদ থেকে রক্ষা পেতে অবশ্যই বিপদনাশিনী ধাগা মায়ের চরণে বা ঘটে স্পর্শ করিয়ে ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে পরা উচিত। এদিন অবশ্যই কোনো ব্রাহ্মণ বা কোনো দুস্থ গরিব ব্যক্তিকে সাধ্যমতো দান করা উচিত। ব্রতের দিন ব্রত যাপনের পর মায়ের প্রসাদ গ্রহণ করে তারপর ব্রতধারী অন্যান্য আহার গ্রহণ করতে পারেন, যেমন ফল মূল দুধ লুচি তরকারি মিষ্টি ইত্যাদি খাওয়া যেতে পারে। তবে অন্য জাতীয় কিছু খাওয়া উচিত নয় আর এই দিন নুন খাওয়া উচিত নয়। তবে যদি একান্তই প্রয়োজন হয় তাহলে সন্ধক লবণ খাওয়া যেতে পারে। মা বিপত্তারিণীর ব্রত কথা শ্রবণ করতে হবে আর ব্রত শেষে মায়ের জয়ধ্বনি দিতে হবে। পূজা সম্পন্ন হলে মায়ের কাছে রাখা 13 গাছি লাল সুতো নিয়ে ডুরি বা ধাগা বানিয়ে ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে পরতে হবে। ডুরি বা ধাগা বানানোর জন্য প্রথমে লাল সুতোর মাঝখানে 13টি দূর্বা বেঁধে একটি গিট দিতে হবে। তারপর একটু ফাঁকা রেখে রেখে দূর্বাগুলির ডান দিকের সুতোয় 6টি গিট এবং বাম দিকের সুতোয় 6টি গিট অর্থাৎ মোট 13টি গিট বেঁধে ডুরি বা ধাগা বানাতে হবে। আর সেই ধাগা মায়ের চরণে স্পর্শ করিয়ে মায়ের নাম জপ করতে করতে হাতে পড়তে হবে। পূজা শেষে ধাগা পরার পর মায়ের সামনে দেওয়া তেল বাড়ির সকলের মাথায় একটু স্পর্শ করাতে হবে। পূজার পর ব্রতধারীকে প্রসাদ ফলমূল 13টি লুচি তরকারি পায়েস ইত্যাদি গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। তবে এক পাতে ও এক আসনে বসেই আহার করা উচিত। কিন্তু যদি একবারে না খাওয়া যায় তাহলে ওই এক পাতেই 2-3 বারে খাওয়া যেতে পারে। তবে দানা বা অন্য জাতীয় কোনো কিছু বা আমিষ কোনো কিছু ব্রত পালনের দিন একেবারেই গ্রহণ করা উচিত নয়। তাহলে এবার চলুন বন্ধুরা বিপত্তারিণী পুজোর ব্রত কথা জেনে নেওয়া যাক। ব্রতের নিয়ম: আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। ব্রতের আগের দিন ব্রতীকে হবিষান্ন বা নিরামিষ আহার করতে হয় আর ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে ফল মূল মিষ্টান্ন লুচি পুরি ইত্যাদি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। তারপর লাল সুতোয় 13টি গাঁট ও দূর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয় আর সাধ্যমতো ফলমূল ও দক্ষিণা ব্রাহ্মণকে দান করতে হয়। ব্রত কথা:
একদিন মহামুনি নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে করতোয়া নদী তীরে উপস্থিত হলেন এবং সেখানে পৌঁছে তিনি দেখলেন সেই স্থানে প্রায় 10-12 জন স্ত্রীলোক মিলে দেবী শ্রী শ্রী দুর্গার পূজা করছিলেন এবং কেউ কেউ বা দেবীর অষ্টোত্তর শতনামের পাঠ করছিলেন। স্ত্রীলোকেরা মহামুনি নারদকে দেখে জিজ্ঞাসা করলেন, হে মুনি, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো তা বিশদভাবে আমাদের নিকট বলুন। তখন মহামুনি নারদ বললেন, মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হলো আজ আমি তাহা তোমাদের নিকট বলছি, তোমরা সকলে শ্রবণ করো। সৃষ্টির প্রাক্কালে যখন দেবগণ ও অসুরগণ সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় সমুদ্র থেকে কালকূট বিষ নির্গত হয়েছিল। সেই সময় সমগ্র জগৎকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন আর সেই বিপদ থেকে তিনি রক্ষাও পেয়েছিলেন। মা দুর্গা স্বয়ং ভগবান শিবকে রক্ষা করেছিলেন, এই কারণেই দেবীর এক নাম হয় বিপত্তারিণী, বিপদ থেকে উদ্ধার করেন যিনি। এই সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে, মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে প্রভু শ্রীকৃষ্ণের কোনো বিপদ না ঘটে। শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই সকল বিপদ থেকে উদ্ধার হতেন। এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালীয় নাগ দমন হেতু যমুনা নদীতে ঝাঁপ দিয়ে কালীয় নাগকে দমন করেছিলেন। মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানা বিপদের মধ্যে উদ্ধার করেছিলেন বলে দেবী দুর্গার এই বিপত্তারিণী নাম হয়েছে। বিপত্তারিণী বা বিপদ নাশিনী, অর্থাৎ যিনি যাবতীয় বিপদ নাশ করে ভক্তকে রক্ষা করেন। মহামুনি নারদের মুখে বিপত্তারিণী মাহাত্ম্য শ্রবণ করে রমণীগণ ভক্তি সহকারে দেবী দুর্গার পূজা করে বহুবিধ বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী বাস করতেন। রানী নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর ব্রত পালন করতেন। রানী ছিলেন মায়ের পরম ভক্ত। রানী ছিলেন খুবই ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। একজন মুচি বউ ছিলেন রানীর পরম বন্ধু। তাকে রানী মাঝে মধ্যেই বিভিন্ন ফলমূল, খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু বিনিময়ে তার থেকে কোনোদিনই কিছু গ্রহণ করতেন না। গরিব মুচি বউ, তার সাধ্যই বা কি রানীকে কিছু উপহার দেয়, কিন্তু তবুও মুচি বউয়ের বড় সাধ হতো রানীকে কিছু দেওয়ার। কিন্তু রানী তাকে বলতেন কিছু লাগলে তিনি নিজেই চেয়ে নেবেন। এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছা হলো রানীকে কোনোদিন কিছু একটা উপহার দেওয়ার, কিন্তু রানী যে আর কিছুই চান না। হঠাৎ একদিন রানীর ইচ্ছা হল এক উপহার চেয়ে নেওয়ার। তিনি মুচি বউকে ডেকে পাঠালেন আর তাকে জিজ্ঞাসা করলেন, সই, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো না আমার জন্য, দেখব কিরকম দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার কাছ থেকে কিছু তো চেয়ে নিয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে গো মাংস রান্না করে সেটিকে কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে প্রবেশ করলেন আর সেই গো মাংস এনে রানীকে উপহার দিলেন। রানী তো কেবলমাত্র একবার দেখার জন্যই মাংস আনতে বলেছিলেন, তাই শুধু একটু দেখে তিনি আবার কাপড় চাপা দিয়েই ওই একইভাবে মাংসটি রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে এবং রানী ও মুচি বউয়ের যাবতীয় কথা শুনে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সব কথা খুলে বললেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে আজ মুচি বউ তোমায় কি দিয়ে গেছে। সঙ্গে রাজা এ কথাও স্পষ্টভাবে জানালেন যে যদি আপত্তিকর কিছু দিয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমায় বলো, আমি তাহলে তোমার শিরচ্ছেদ করব।
রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী ভক্তের আকুল কান্নায় আর স্থির থাকতে পারলেন না। তিনি রানীর কানে কানে বললেন, দেখ গে, তোর সব মাংস ফুল হয়ে গেছে। রানী তখন পাত্রের কাপড়টি সরিয়ে দিয়ে দেখলেন, সত্যি সত্যি পাত্রটিতে রাখা গোমাংস সব ফুলে পরিণত হয়েছে। রানী তখন রাজাকে সেই পাত্রটি এনে দেখালেন, আর রাজা তা দেখা মাত্র চাকরটিকে ডেকে তিরস্কার করে বের করে দিলেন। মা বিপত্তারিণীর কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল এবং তিনি বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকেই তিনি বাকি সারাটা জীবন মা বিপত্তারিণীর ব্রত নিষ্ঠাভাবে পালন করেছিলেন, আর এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। ব্রত ফল। এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তথা দীর্ঘায়ু লাভ হয়, ঋণ মুক্তি ঘটে এবং ঐশ্বর্য লাভ হয়। যে সকল স্ত্রীলোকেরা ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, মা বিপত্তারিণীর আশীর্বাদে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। পৌরাণিক আর অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।